হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমান এ ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, আপনার বর্তমান সময়ের যে নিযুক্তি আসিছে তাহা জেলা স্তরীয় নিযুক্তি রয়েছে, যে আপনার কোণী বি পরীক্ষা করা যাব না, এটি আপনার সিধা সড়ক নিযুক্তি মিলিপারিব। তবে এই নিযুক্তি যদি আপনার চাকরি পাচ্ছেন তাহলে দরমা আপনার 21,100 টাকা অধিক রহব, যা কি বেসিক সালারি অটে। সবু জেলারু পিলামানে আপ্লাই করিপারিবে। উভয় পুরুষ এবং মহিলা পোস্ট ভ্যাকেন্ট এটি দেখিবাকু মিলুছি, সমস্তে এতিপাই এলিজিবল অটান্তি। তবে যেউমানে এতিরে আপ্লাই করিবে সেতিরে সর্বনিম্ন যোগ্যতা 10ম পাস রখা যাইছি। যদি আপনমানে বি 10ম পাস করিছন্তি সিম্পল, তাহলে এই ফর্মকু বি আপ্লাই করিপারিবে। তবে চালন্তু দেখিবা কোন সবু এতিরে এলিজিবিলিটি কন্ডিশন রহুছি, কেউ বিভাগরে আপনমানকু এটি নিযুক্তি মিলুছি, কোণ সব অদর ক্রাইটেরিয়া এটি দেখিবাকু মিলুছি এই ফর্ম পাই। সম্পূর্ণ সূচনা জানিবাকু হলে ভিডিওটিকু শেষ যাই ওয়াচ করন্তু, মু আপনমানকু ডিটেইলস রে এই ভিডিওরে সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করি নেবি। তবে চালন্তু দেরি নকরি জানি রাখিবা এই জবর সম্পূর্ণ অপডেটটিকু। দেখন্তু এই যে নিযুক্তি রহিছে আপনমানকর, অর্গানাইজেশন নেম কোণ রহিছে, ডিস্ট্রিক্ট উৎকল বালাশ্রম তরফরু আপনমানকু এটি নিযুক্তি মিলুছি। পার্মানেন্ট জব রহিছে, ওড়িশা গভর্নমেন্ট জব ক্যাটাগরিরে এই নিযুক্তি আসুছি। যদি নিযুক্তি মিলে আপনার, তাহলে ওড়িশা সরকার অন্ডরে আপনার চাকরি করবে। তবে পোস্ট নেম কোণ রয়ে দেখুন, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ভ্যাকেন্সি এটি আপনার দেখিবাকু মিলুছি। তবে এটি আপনার ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, যোগাযোগ করি আপনার এটি চাকরি পাইপারে। তবে এটি ফর্ম পকাইবা রয়েছে, আপনার ফর্ম কু আপ্লাই বি করিপারে। তবে এটি কেউ মানে আবেদন করিপারে দেখুন, হু ক্যান আপ্লাই, অল ওড়িশা ক্যান্ডিডেট বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যাটগোরি পিলামানে সমস্তে এথিপাই আবেদন করিপারে। তবে দেখুন ফ্রেন্ডস, এই যে পোস্ট কোণ রয়েছে ভ্যাকেন্ট, তারপর চালন্তু নজর পকাইবা। এটি আপনার ভ্যাকেন্সি পোস্ট যে রয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসর, এডুকেটর, আর্ট অ্যান্ড ক্রাফট কম মিউজিক টিচর, পিইটি ইন্সট্রাক্টর কম ইয়োগা ট্রেনর, হাউস মদর, প্যারামেডিকাল স্টাফ, কুক এবং হেল্পর কম নাইট ওয়াচম্যান পোস্টর ভ্যাকেন্সি এটি দেখিবাকু মিলুছি। অন্যত্র এক কথা কহি রাখিবে আপনমানকু, দেখুন ফ্রেন্ডস, যদি আপনমানে ওড়িশা গভর্নমেন্টর ওড়িশা পুলিশ বিভাগ তরফ আসবা ওএসএপি আইআরবি পাই প্রিপারেশন করছেন, তাহলে আমি আপনমানকু মক টেস্ট প্রোভাইড করছু, যার মূল্য মাত্র 51 টাকা রয়েছে। যদি আপনমানে এই মক টেস্ট কু পারচেজ করিবাকু চাহুছেন, তাহলে এটি প্রোভাইড করা যাইতবা নম্বর 7205128747 নম্বরে কন্টাক্ট করিপারিবে। আপনমানকু আমি 10টি মক টেস্ট প্রোভাইড করিদেবু, সেই মক টেস্ট যেটা এক্সাম ওরিয়েন্টেড রয়েছে, ওএসএপি আইআরবি রিলেটেড কোশ্চিন আনসর। তবে নিহাতি রূপে যদি ইন্টারেস্টেড অছন্তি এই নম্বরে মেসেজ করিপারিবে। তবে দেখুন ফ্রেন্ডস, এটি আপনমানকর যে জেলা স্তরীয় নিযুক্তি রয়েছে উৎকল বালাশ্রম তরফরু, এটি এলিজিবিলিটি কন্ডিশন কোণ রয়েছে। যদি আমি এজ লিমিট বা বয়স সীমা উপরে নজর পকাইবা, তাহলে 21 বর্ষ রু 45 বর্ষ ভিতরে বয়স সীমা আপনার আবশ্যক রয়েছে, 1/1/2024 সুদ্ধা। এসহ যে এসসি এসটি ক্যাটগোরি বিলংস করছেন, ওবিসি ক্যাটগোরি বিলংস করছেন, সেই এজ রিলাক্সেসন এটি রয়েছে। তবে আপনার যদি পোস্ট ওয়াইজ এটি ভ্যাকেন্টে আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে, ডিফরেন্ট ডিফরেন্ট কোয়ালিফিকেশন রয়েছে, যেটা কি আপনার কহি রাখুছি জানি রাখুন। এটি দেখুন, যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন উপরে নজর পকাইবা, তাহলে আপনার চাইল্ড ওয়েলফেয়ার অফিসর যেটা কি মাস্টার ডিগ্রি আবশ্যকতা রয়েছে, এডুকেটর পাই আপনার গ্রাজুয়েট এবং বিএড আবশ্যকতা রয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফট কম মিউজিক টিচর পাই ডিপ্লোমা আবশ্যকতা রয়েছে, পিইটি ইনস্ট্রাক্টর ইয়োগা ট্রেনর পাই মিনিমাম প্লাস টু পাস আবশ্যকতা রয়েছে, হাউস মদর প্যারামেডিকাল স্টাফ কুক পাই 10th পাস আবশ্যকতা রয়েছে, হেল্পর এবং নাইট ওয়াচম্যান পাই মধ্য 10ম পাস আবশ্যকতা রয়েছে। তবে আপনার যদি সিম্পল 10ম পাস করছেন, এই দুইটি পোস্ট কু আবেদন করিপারে। তবে দেখুন ফ্রেন্ডস, এটি আপনার ফর্ম কু আপ্লাই কলাবেলে কিছু ডকুমেন্ট আবশ্যকতা রহব। তবে যদি আপনার 10th পাস কু আপ্লাই করছেন, তাহলে আপনার 10th পাস সার্টিফিকেট আবশ্যকতা রহব। এটি কিছু পোস্ট রয়েছে, যে পোস্ট পাই আপনার 12th পাস র কোয়ালিফিকেশন দেখিবাকু মিলুছি, 12th পাস সার্টিফিকেট বি প্রোভাইড করে নেবে, এবং গ্রাজুয়েশন কমপ্লিট করলে গ্রাজুয়েশন পোস্ট আপ্লাই করে পারিবে, এবং গ্রাজুয়েশন র সার্টিফিকেট প্রোভাইড করিবাকু পড়িব। পোস্ট গ্রাজুয়েশন পাই আপনার পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট বি আপ্লাই করিবাকু সময়রে আটাচ করিকি দেই পারিবে। এই সব ডকুমেন্ট যা আপনার কয় রাখুছি,
অল এডুকেশনাল সার্টিফিকেট পার্সোনাল কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট দরকার রহিবো আপন মানে আপন মানকর ফর্ম কো আপ্লাই কলা বেলে আপন এটা কো এনভলভ রে পুরি কি অ্যাড্রেস ছাড়ি পারিবে তবে দেখুন সার্টিফিকেট যে থিব কোনসি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাহলে বি প্রোভাইড করে পারিবে রিসেন্ট কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আবশ্যকতা রহিবো সেলফ ডিক্লারেশন আপন মানকর দরকার রহিবো কাস্ট সার্টিফিকেট যদি আপনার এসসি এসটি এসসিবিসি কিংবা পিডব্লুডি ক্যাটাগরি বিলংস করতে তাকে বি দরকার রহিবো এবং আপনার কোনসি বি আইডি প্রুফ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা ভোটর আইডি মধ্য আপনার প্রোভাইড করে পারিবে তবে দেখুন ফ্রেন্ডস যদি আপনার এই ফর্ম কু আপ্লাই করছেন তাহলে এটি আপনার কোনসি বি আপ্লিকেশন ফিজ লাগু না সব ক্যাটাগরির পিলা মানে এই ফর্ম কু ফ্রি রে আপ্লাই করে পারিবে যথা কি জেনারেল ক্যান্ডিডেট মান পাই মধ্য কোনসি ফি নাই এসসিবিসি ক্যাটাগরি কোনসি ফি নাই এসসি এসটি রে বি কোনসি ফি নাই পিডব্লিউডি বালা বি এহা কু ফ্রি রে আপ্লাই করে পারিবে তবে যদি আমি সিলেকশন প্রসিজিওর উপরে নজর পকাইবা তাহলে সিলেকশন প্রসিজিওর আপনার ক্যারিয়ার মার্কিং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কি করা যাব তবে ফ্রেন্ডস যে প্রার্থী মানে এই ফর্ম কু আপ্লাই করা চাহুন নিহাতি রূপে আপ্লাই করে পারিবে এই ভিডিও ডেসক্রিপশন আপনার আমার অফিসিয়াল সাইটর লিঙ্ক মিলিব যেটি ক্লিক করি সে ডিটেলস অপডেট কু জাঁপারে কমিটি কোণ আপনার ফর্মর ডিটেলস রয়েছে তাকে পাইপারে সেইপাই ভিডিওর ডেসক্রিপশন চেক করতু আমার অফিসিয়াল ওয়েবসাইট জিভিটি পোর্টাল ডট কম ডট ইন যেটি কি আপনার ডিটেলস অপডেট মিলিপার ডেসক্রিপশন চেক করতু এবং টেলিগ্রামে জয়েন করতু টেলিগ্রামে ডিটেলস অপডেট বি প্রোভাইড করা যাই নিহাতে ফ্রেন্ডস আপনার ভিডিওটি শেষ যায় দেখিছেন সেইপা আপনার বহুত বহুত ধন্যবাদ ভিডিও মাধ্যমে ডিটেলস ইনফরমেসন আপনার সেয়ার কলি আশা করছি এই অপডেটটি আপনার নিহাতি রূপে ভাল লাগি ভাল লাগিলে ফ্রেন্ডস ভিডিওটি প্রথমে লাইক করবে সাংসাথী সহ সেয়ার করব জমার ভুলবে না চ্যানেল প্রথম দরকার জিতলে চ্যানেল সবসক্রাইব করে নেবে দেখা হবা নেক্সট অপডেটে সে পর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ।